ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। কস 40° প্লাস থিটা মাইনাস সাইন 50° মাইনাস থিটার মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো কি দেওয়া আছে। এটা কস 40° প্লাস থিটা মাইনাস সাইন 50° মাইনাস থিটা। আচ্ছা, আমরা জানি কি কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় না, সাইন থিটা। ওকে, আচ্ছা এবারে আমাদের কি দেওয়া আছে, দেখো কস 40° প্লাস থিটা। তো কস 40° প্লাস থিটা, এটাকে আমরা কস 90 মাইনাস থিটা এই ফরম্যাটে লিখব। ওকে, তো এই ফরম্যাটে লেখার জন্য আমরা কি করব, আমরা 90 থেকে আগে বিয়োগ করে দিই। 90° মাইনাস 40° প্লাস থিটা, মানে তাহলে মাইনাস থিটাই হয়ে যাবে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসছে, 50° মাইনাস থিটা আসছে। ওকে, 50° মাইনাস থিটা। সো তাহলে বোঝা গেল ব্যাপারটা, আমি কি করলাম, এটা আমি মাইনাস করলাম। তো আচ্ছা, আমি আরেকবার লিখি। যেমন আমি ধরো একটা অঙ্ক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আছে কস 40°। ওকে, তো কস 40° আমরা কি লিখতে পারি, কস 90° মাইনাস 40°, সরি 90° মাইনাস 50°, 40° বদলে 90° মাইনাস 50, মানে 50° এভাবে লিখতে পারি। তো সেম এটাকেও আমরা লিখবো, এই 40 প্লাস থিটা আছে সেটাকে, 40 প্লাস থিটাকে আমরা কিভাবে লিখতে পারি। ওকে, এটা 40° প্লাস থিটা আছে, তো 40° প্লাস থিটাকে আমরা কিভাবে 90 মাইনাস থিটাই ফরম্যাটে লিখতে পারি। ওকে, তো সেটা তাহলে কি হবে, আমরা কি করছি, 90° থেকে বিয়োগ করে দিচ্ছি 40° প্লাস থিটা। ওকে, চলো বিয়োগ করে দিলে কি হচ্ছে, 90° মাইনাস 40°, 40° মাইনাস থিটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু 50° মাইনাস থিটা। ওকে, সো তাহলে এটা এভাবে লিখবো আমরা, কস 90° আমি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিই, 90° মাইনাস 50° মাইনাস থিটা। ওকে, তাহলে এই 40° প্লাস থিটাকে আমরা লিখলাম কস 90 মাইনাস 50 মাইনাস থিটা। তাহলে কস, তাহলে এইটা পুরো জিনিসটা হয়ে যাচ্ছে কি, থিটা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এই ধরো আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এটা যেটা আছে এটা পুরোটা হচ্ছে থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, সো তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 50° মাইনাস থিটা। ওকে ফাইন, তাহলে এবারে চলো এটা, এই জায়গাগুলো আমি সব ইরেজ করে দিই। আচ্ছা, এবারে তাহলে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু কস 40° প্লাস থিটার বদলে এবার লিখবো কি, সাইন 50° মাইনাস থিটা। আবার দেখো এদিকেও আছে সাইন 50° মাইনাস থিটা, তাহলে এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, আনসার হচ্ছে আমাদের জিরো। তাহলে জিরো মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।